হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ। হরিনাম করার সময় আমাদের সাধারণত অপরাধ হয়ে থাকে, তো শাস্ত্রে সেই 10টি অপরাধের কথা আলোচনা করা হয়েছে। এখন এই ভিডিওতে আমরা সেই 10টি নাম অপরাধের সম্পর্কে আলোচনা করব। প্রথম নাম অপরাধ, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদেরকে নিন্দা করা, এটা হচ্ছে প্রথম অপরাধ। এই ভক্ত নিন্দা করা, এটি কিন্তু শাস্ত্রে বহু বহু দৃষ্টান্ত রয়েছে। যদি ভক্ত নিন্দা করা হয় তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো না। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উপরে বা ছিনবে তার শুকি যায় পাতা, বৈষ্ণব অপরাধ করলে তার কি হবে, সেই ভক্তিলতা বীজ শুকোতে থাকবে। প্রথম নাম অপরাধ। দ্বিতীয় নাম অপরাধ, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান এবং তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। শিব ব্রহ্মা আদি দেবতাদের কে যে নাম সেটা আমরা মনে করি অনেক সময় ভগবানের সমতুল্য এবং তার থেকে আলাদা, ভগবানের নামের সমান এবং বিভিন্নভাবে ব্যাখ্যা, তাই এটি দ্বিতীয় অপরাধ। কখনো যেন আমরা ভগবানের সঙ্গে দেবতাদের সম্পর্ককে এক রূপে না দেখি, কেন ভগবান হচ্ছেন সর্বোৎকৃষ্ট এবং ভগবান থেকে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, তার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে। পিতাকে যেমন সম্মান দেওয়া দরকার পিতার মতো, এবং পিতার যে পুত্রদের যেরকম সম্মান দেওয়া দরকার সেই রকম পুত্রদের সম্মানযোগ্য। তাই শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান এবং তা থেকে আলাদা স্বতন্ত্র বলে মনে করা, দ্বিতীয় নাম অপরাধ। তৃতীয় নাম অপরাধে কি বেরোচ্ছে, গুরুর অবজ্ঞা সতীশাস্ত নিন্দান তথার্থবাদ হরি নাম নিকল্পনম নাম্নো বলজ্জস্য হি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য জমৈহি শুদ্ধিহি। সেখানে তৃতীয় নাম অপরাধে বলা হচ্ছে গুরুর অবজ্ঞা, গুরুদেবের আদেশকে অবজ্ঞা করা। গুরুদেবের যে নির্দেশ দিচ্ছে সেটিকে আমরা শুনছি না, গুরুদেবের আদেশকে লঙ্ঘন করছি, তৃতীয় নাম অপরাধ। এবং চতুর্থ নাম অপরাধ কি, বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী যে শাস্ত্র সেই শাস্ত্রের নিন্দা করা। যেমন এই যে ভগবদ গীতা এটি কোনো বেদের অংশ নয়, অমল পুরাণ ভাগবতম এটি কোনো বেদের অংশ নয়, বৈদিক শাস্ত্র তার যে অনুগামী শাস্ত্র রয়েছে তাদের নিন্দা করা, যেমন উপনিষদ আদি আদি আরও অনেক পুরাণ রয়েছে সে সমস্ত পুরাণকে নিন্দা করা, না কারোকে কোনো নিন্দা নেই, সম্মান প্রদর্শন করতে হবে, কিন্তু আমার গ্রহণীয় বস্তু কোনটি সেটি আমাকে গ্রহণ করতে হবে। যেমন আমরা দেখে থাকি, হ্যাঁ, রাজহংস কী করে, দূর থেকে যথার্থ বস্তু গ্রহণ করে নেয়, তেমন আমাদের যথার্থটাকে গ্রহণ করতে হবে, কিন্তু নিন্দা করা যাবে না বৈদিক শাস্ত্র তার অনুগামী শাস্ত্রদেরকে। এবং পঞ্চম, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, ভগবানের নামে অর্থ বিভিন্ন রকম অন্যান্য অর্থ আরোপ করা, যেমন কয়েরি পেটকাটা মধ্যমেশ কৃষ্ণ, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে ওই যে ওই গ্রামের ওই ব্যক্তি তার নাম এই শাস্ত্রে দেওয়া হয়েছে, বা হরে কৃষ্ণ, হরে মানে হচ্ছে শিব আর কৃষ্ণ মানে কৃষ্ণ, তাহলে শিবজির নাম আগে আছে আর কৃষ্ণের নাম পরে আছে, তাহলে ভগবানকে শিবজি। তাই ভগবানের যে দিব্য নাম সেটা অন্যান্য অর্থ যেন আমরা আরোপ না করি, নিজের মনোমালিন্য অর্থ যেন না আরোপ করি, ভগবানের নামের যে অর্থ শাস্ত্রে দেওয়া হয়েছে সেই অর্থ আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে, আর যদি সেটা করি তাহলে অপরাধ রূপে গণ্য করা হবে। এবং ষষ্ঠ, ভগবানের নাম সমূহকে কাল্পনিক বলে মনে করা। হ্যাঁ, ভগবানের নাম সমূহকে কল্পনা প্রসূত একটি কোনো বস্তু, কাল্পনিক জিনিস, আমরা অনেক দেখি না কাল্পনিক নাট্য, কাল্পনিক গ্রন্থ, এই ভগবানের নামটা এটা কোনো কাল্পনিক, এটা কোনো সত্যতা নেই। হ্যাঁ, এটা ওই ছিল, গল্প আকারে আসছে, এটা শুনছি করছি, এর কোনো ফল নেই, এটা একটা কাল্পনিক বস্তু সমূহ। সেটি যদি আমরা মনে করি, হরিনামের প্রতি যদি শ্রদ্ধাবান না হই
তাহলে অপরাধ হবে। এবং সাথে বলা হচ্ছে নাম বলে পাপ আচরণ করা। হরিনাম করছি এবং করার ফলে আমরা বুঝতে পারছি যে সমস্ত পাপ আমার থেকে বিনষ্ট হয়ে যাবে। হরিনামের একটি গুণ, আমরা যদি হরিনাম করতে থাকি আমাদের থেকে সমস্ত পাপ দূরীভূত হবে। কিন্তু এটা যদি মনে করি যে হরিনাম করবো আর পাপ করতে থাকবো, তাহলে কিন্তু হরিনাম প্রভু আমাদের ক্ষমা করবে না। তাই নাম বলে পাপ আচরণ করা এটা হচ্ছে সপ্তম অপরাধ, যে নাম করে পাপ করা যাবে না। যেমন জগাই মাথাইকে চৈতন্য মহাপ্রভু যখন ক্ষমা করে দিলেন তখন তাদেরকে বলেছিলেন আর পাপ করতে পারবে না, কিন্তু তখন জগাই মাথাই বলেছিলেন কি আর নয় রে বাপ, আর পাপ করবো না। তখন তারা পূর্ণরূপে মুক্ত করেছিলেন চৈতন্য মহাপ্রভু তাদের। তাই পাপ করব তার সঙ্গে হরিনাম করব, মাছ খাবো মাংস খাবো তার সঙ্গে হরিনাম করতে থাকবো, পাপ করব হরিনাম করব, তার ফল লাভ করতে পারবো না। তাই এটা আমাদেরকে বুঝতে হবে যে নাম বলে পাপ আচরণ করা। এবং তারপরে অষ্টম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। যেটা একটা কোনো কাজ করছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলেছেন সাধুরা বৈষ্ণবরা শিক্ষাগুরু দীক্ষাগুরু, তো এই যে এটা করছি এটা একটা কোনো বই কোনো একটা বৈদিক কর্মকাণ্ড একটা কোনো অংশ। যেমন কর্মকাণ্ডীয় বিভিন্ন গ্রন্থ রয়েছে না, সেই কর্মকাণ্ডের একটি ভাগ হচ্ছে এই হরিনাম। তাই মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত এই যে একটা পুণ্য কর্ম এটি মনে করা উচিত না। আমি যেটা করছি এটা পুণ্য কর্ম, এই পাপ পুণ্য সুখ ইত্যাদির ঊর্ধ্বে কিন্তু এই হরিনাম। সেই হরিনাম করলে সমস্ত পাপও বিনষ্ট হয় এবং সমস্ত সুখ বিনষ্ট হয়, অন্তিমে আমরা স্বীকৃতি লাভ করে ভগবদ্ধামে যেতে পারি। তো এটি মনে করা উচিত না যে এটি একটি কোনো পুণ্য কর্ম, এবং নয় খুব গুরুত্বপূর্ণ শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্পর্কে উপদেশ করা। যারা শ্রদ্ধাহীন, যাদের শ্রদ্ধা নেই, মহাপ্রভু বলেছেন যারে দেখো তারে কো কৃষ্ণ উপদেশ। হ্যাঁ, যারে দেখবো তাকেই বলবো হরিনাম করো হরিনাম করো কৃষ্ণ কথা শুনো। কিন্তু যারা বিদ্রুপ ভাবাপন্ন, যারা সাধু দেখলে রেগে যায়, হরিনামের কথা বললে ক্রোধান্বিত হয় ইত্যাদি ইত্যাদি, তাদের বিকারগ্রস্ত হয়, তাদের কাছে হরিনামের কথা বলা যাবে না, তাদের কাছে বলার কোনো প্রয়োজন নাই। যারা গ্রহণ করতে চায় তাদের কাছে বলতে হবে। তাই যারা শ্রদ্ধাহীন তাদেরকে যদি বলতে যাই তারা নিন্দা করবে, আর সেই নিন্দা শোনার ফলে অপরাধ হবে আমাদের। এবং সর্বোপরি শেষ, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। আমি হরিনাম করছি তো বৃদ্ধ হলে আমাকে কে দেখবে, বৃদ্ধ হলে আমাকে কি করতে হবে, হ্যাঁ হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস নেই। তাই হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করছি তারপরেও যে হরিনাম এই দিতে পারে, হরিনাম করলে অবশেষে মুক্ত হতে পারবো, হরিনাম করলে ভগবানের কৃপা অনায়াসে আসবে, ভগবত ধামে যেতে পারবো, কিন্তু হরিনামের প্রতি আমাদের বিশ্বাস নেই, পূর্ণ বিশ্বাস না থাকে এবং অগাধ মহিমা শ্রবণ করার পরেও যে আসক্তি বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের প্রতি বিভিন্ন জায়গায় দাবি তাই আমাদের আসক্তি, সে তার প্রতি আসক্তি রাখা, এই দশবিধ নাম অপরাধ, এই দশ নম্বর এটি। এবং ভক্তিবিনোদ ঠাকুর সেই একাদশ অপরাধের কথা বলছে, অমনোযোগ সহকারে যদি আমরা সেই হরিনাম জপ করি সেটা হচ্ছে একাদশতম অপরাধ। এবং সেই অপরাধের ফলে আমরা যে হরিনাম করে থাকি সেই হরিনামের ক্রিয়া আমরা লাভ করতে পারি না, যে হরিনামের যে ফল আমরা লাভ করতে পারি না। তখন কি হয়, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পাই কৃষ্ণ পদ প্রেম ধন। তো বহু জন্ম যদি হরিনাম করতে থাকি অপরাধ সহকারে, তাহলেও আমরা কৃষ্ণ পদে আমরা আত্মসমর্পণ করতে পারবো না বা কৃষ্ণের চরণে যথার্থভাবে আমরা যেতে পারবো না ভগবানের ধামে। তো এটি দশবিধ নাম অপরাধ। তো আপনারা অতি সন্তর্পণে এই হরিনাম করবেন যাতে এই দশবিধ নাম অপরাধ থেকে আমরা মুক্ত হয়ে পূর্ণ শুদ্ধ হোক সেই হরিনাম আমরা গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে, হরিনাম প্রভু কী জয়। হরে কৃষ্ণ। ইসকন পানিহাটি কি ওর সে আপ সভি কা স্বাগত করতা হুম। মে রাধাপাদ দাস আনে বালে 23 জানুয়ারি কো 24 25 26 27
तीन दिन के लिए हम लोग जाएंगे। जगन्नाथ पुरी का ट्रिप है 2020, भूलिएगा नहीं। नीचे बोर्ड लाइन पे नंबर चल रहे हैं, इन पर संपर्क कीजिए। हमारे साथ चलिए पुरी भ्रमण पे। हरे कृष्णा, आओ करो आराम, वैष्णव सेवा धाम।